নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মুগ পুলি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই দেখুন, ডালটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নেব। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি 1টা ছোট নারকেল কুড়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি নারকেলটাকে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, গুড়টা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘন দুধ। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি নারকেল আর দুধ ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেব। এই দেখুন, দুধটা শুকিয়ে গিয়েছে, গিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে, আর আমার নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। এ দেখুন, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে ভালো করে আমি এভাবে খন্তা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প আমি চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমি ডালের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আপনাদের যে পরিমাণ চালের গুঁড়ো লাগবে সেই পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। এখন আমি এই ডালের মিশ্রণটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় মেখে নিয়ে 1টা ডো বানিয়ে নেব। এই দেখুন, ডালের মিশ্রণটাকে আমি 1টা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 1টা ডো তৈরি করে নেব। এটা কিন্তু গরম অবস্থাতে এভাবে মেখে নিতে হবে। আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ জল। আর দিয়ে দেব 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। আমি শিরাটা খুব ঘনও না, খুব পাতলাও না, এভাবে তৈরি করব। আমি ডোটা ঢেকে রেখেছিলাম। এদিকে আমার চিনি দিয়ে যে শিরাটা বানাচ্ছি, শিরাটা হতে হতে আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেব। আমি ডোর থেকে অল্প অল্প করে নেব, নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। মেখে নিয়ে 1টা বাটির আকারে গড়ে নেব। এই দেখুন, বাটির আকারে গড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নারকেলের পুর দেব। এখন মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দেব। এইভাবে আমি সবগুলো পুলি পিঠে বানিয়ে নেব। আমার শিরাটাও তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, আর পুলিগুলোও আমার বানানো হয়ে গিয়েছে। পুলিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়েছি। এর মধ্যে আমি পুলিগুলো ভেজে নেব। আঁচটা মিডিয়াম করে আমি পুলিগুলো লাল করে ভেজে নেব। এই দেখুন, আঁচটা মিডিয়াম করে আমি পুলিগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে আমি বাকি সব পুলিগুলো ভেজে নেব। এই দেখুন, আমি সবগুলো মুগ পুলি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি
রসে ডুবিয়ে নিয়েছি। একটু নরম হলে তারপরে তুলে নিয়ে পরিবেশন করব। আর আমার তৈরি হয়ে গেল মুগ পুলি।